একটি মাস এবাদত করার পরে বাকি 11টা মাস যদি মসজিদ খালি হয়ে যায় তাহলে মসজিদ আমাদের উপর লানত দিবে। সেই জন্য আল্লাহর হাবিব বলেন সারিউ ইলাল জান্নাহ, জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে যাও। সাহাবা ইকরাম ইরশাদ করলেন হাবিব জান্নাত তো দুনিয়াই নয় আখিরাতে, দুনিয়াতে জান্নাত কোথায় পাবো? السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد, দেখতে দেখতে রহমতের দিনগুলো শেষ হয়ে গেছে, মাগফিরাতের দিনগুলো শেষ হয়ে গেছে এবং এই নাজাতের দিনগুলো শেষ হতে যাচ্ছে। এই নাজাতের দিনগুলো শেষ হতে হতে আমাদের সাথে কিছু মুসল্লিও শেষ হতে যাচ্ছে। আমরা ঈদের দিন অনেক হাসি খুশিতে থাকি, অনেক উল্লাসে থাকি, কিন্তু সেই দিন এই মসজিদগুলো কান্না করে। এই জন্য কান্না করে কারণ মসজিদগুলো ওই মেহমানগুলোকে, ওই মুসল্লিদেরকে খুঁজে পায় না যে মুসল্লিরা পুরো রমজান মাস তাদের সাথে ছিল। আমি হাসান আল আজহারির কাছ থেকে জানতে চাইব এই রমজানের পর আমাদের করণীয় কি, এবং যারা রমজান মাস নামাজ পড়ে তারপর থেকে নামাজ ছেড়ে দিচ্ছে তাদের কি পরিণতি হবে সে সম্পর্কে আমি জানতে চাইব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের বিষয় খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, কারণ মাহে রমজানে আমরা অনেকেই মসজিদে প্রবেশ করেছি কিন্তু রমজান শেষ পথে আমাদের মুসল্লির সংখ্যা অনেকটাই কমে গেছে, যা সত্যি আমাদের জন্য দুঃখজনক। রব্বুল আলামিন মাহে রমজানে কেন রোজা ফরজ করেছেন? আল্লাহ বলেন লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। এটা প্র্যাকটিসের মাস, এই মাসে আমরা এমন প্র্যাকটিস করব যাতে 12টা মাস আমরা ওই প্র্যাকটিস অনুযায়ী আমল করতে পারি। তো যারা এক মাস মসজিদে এসেছেন অনেকেই আসতে পারে নাই, যারা এক মাস রোজা রেখেছেন অনেকেই রোজা রাখে নাই, যারা এক মাস কোরআন তেলাওয়াত করেছেন অনেকেই তেলাওয়াত করতে পারে নাই। তো আপনি তো সৌভাগ্য, কেন এই কপাল যে মসজিদে লেগে গেছে, আপনার জবান আল্লাহু আকবার বলেছে, সুবহান রাব্বিয়াল আলা বলেছে, নিশ্চয়ই আল্লাহ আপনাকে কবুল করেছে। তো মসজিদ থেকে বের হয়ে যাওয়া মানে যে আল্লাহ আপনাকে মসজিদে প্রবেশ করিয়েছেন সেই আল্লাহর সাথে আপনি বিরোধিতা করা। তাই যারা এক মাসের মুসল্লি ওনাদেরকে বলবো আল্লাহর গড় মসজিদ আপনাদেরকে পেয়ে অনেক খুশি হয়েছিল। আমরা দেখতে পাই রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যখন খেলাফতের সময় চলে আসলো, যখন রমজান বিদায় নিত, তখন সাহাবা ইকরাম কান্নাকাটি করত। এই কারণে রহমতের মাস, মাগফিরাতের মাস, নাজাতের মাস, দুয়ুফুর রহমান আল্লাহর মেহমান রমজান আমাদের থেকে বিদায় নিয়ে যাচ্ছে। কিন্তু আজকের সংস্কৃতি রমজান যাচ্ছে আমরা আনন্দিত হচ্ছি, কেন ঈদ আসছে, আর ঈদ যেখানে শালীনতা, যেখানে ভদ্রতা, যেখানে আল্লাহ তাবারক ওয়া তাআলার শুকরিয়া আদায় করে আনন্দ করা উচিত, সেখানে আমরা বেহায়াপনায় মত্ত হয়ে আছি, অশ্লীলতায় ব্যস্ত হয়ে আছি। তো রব্বুল আলামিন আমাদের উপর দয়া করবেই বা কেন? তাই আমি আপনাদের প্রতি অনুরোধ করব, এই মাহে রমজান প্র্যাকটিসের মাস, প্র্যাকটিস করার মাস শেষ হয়ে গেলে বান্দা যদি আর মসজিদে না আসে তাহলে রমজান এসে রমজানের মাস পেয়ে আমরা রমজানকে গুরুত্ব দিতে পারি নাই, মূল্যায়ন করতে পারি নাই। আল্লাহর কাছে ওই আমলটাই সবচেয়ে বেশি গ্রহণযোগ্য যেই আমল কন্টিনিউ হয়, যেই আমল সব সময় চলমান থাকে। আমি রাতভর একদিন তাহাজ্জুদ পড়লাম, পরের দিন মসজিদেই আসি নাই, ওই আমল মওলার দরবারে গ্রহণযোগ্য নয়। বরং আমরা মনে করি শরীয়ত যেটা বলে এটা আল্লাহর সাথে ধোকা, চলো না। সেই জন্য আল্লাহর নবী রাহমাতুল্লিল আলামিন যখন মেরাজে গেলেন, তখন জান্নাতের সব জায়গায় যখন বিচরণ করছেন, আল্লাহর হাবিব বলে আমি নিজ কানে শুনছি, আমার পিছনে একজন উম্মতের জুতার আওয়াজ শুনতে পেয়েছি, অর্থাৎ আমি জান্নাতের অলিতে, উনি জান্নাতের অলিতে, আমি জান্নাতের গলিতে, উনি জান্নাতের গলিতে, আমি জান্নাতের বাগানে, উনি জান্নাতের বাগানে, আমি নবী যে কানে উনিও দেখি সে কানে। জান্নাত সবার জন্য নির্দিষ্ট থাকে,
উল্লেখিত ওই উম্মতের জন্য অনির্দিষ্টভাবে আল্লাহ পুরা জান্নাতটাই খুলে দিয়েছে। আল্লাহর হাবিব বলেন, দেখি বলো তিনি কে? সাহাবায়ে কেরাম আরশ করলেন, আল্লাহু ওয়া রাসূলুহু আ'লাম। হাবিব আমরা কেমনে বলবো? আল্লাহ এবং রাসূল ভালো জানেন। তখন আল্লাহর হাবিব বলেন, আনতা ইয়া বেলাল, বেলাল সেটা তুমি। রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বেলাল ওই জান্নাতের সব জায়গায় যিনি বিচরণ করার অধিকার পেয়েছে উনি হচ্ছে তুমি বেলাল। তখন আল্লাহ রাসূল বলেন, বেলাল এমন কি আমল করেছেন যে আমল মওলাকে রাজি করে ফেলেছে? সৈয়দুনা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু আরশ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি যেহেতু আজান একামত দেই, আমার দায়িত্ব ডেলি পাঁচবার আজান দেওয়া, ডেলি পাঁচবার একামত দেওয়া, সুতরাং সেদিন থেকে আমি নিয়ত করেছি আপনার বেলাল কখনো অজু ছাড়া থাকবে না। আমি সর্বদাই অজু করতাম এবং যতবার অজু করতাম ততবার তাহিয়াতুল অজু, অজুর সম্মানে দুই রাকাত নফল নামাজ আদায় করতাম। ইয়া রাসূলুল্লাহ, আজকে পর্যন্ত জীবনে কোনোদিন এই আমল বাদ দেয় নাই। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, বেলাল এই কন্টিনিউ সবসময় এই আমল জারি থাকার কারণে রব্বুল আলামিন তোমার উপর রাজি হয়ে গেছেন। তাই একটি মাস এবাদত করার পরে বাকি এগারোটা মাস যদি মসজিদ খালি হয়ে যায় তাহলে মসজিদ আমাদের উপর লানত দিবে। সেই জন্য আল্লাহর হাবিব বলেন, সারিও ইলাল জান্নাত, জান্নাতের দিকে দৌড়ে দৌড়ে যাও। সাহাবায়ে কেরাম ইরশাদ করলেন, হাবিব জান্নাত তো দুনিয়াই নয়, আখিরাতে। দুনিয়াতে জান্নাত কোথায় পাবো? তখন আল্লাহর হাবিব বলেন, দুনিয়ার সকল মসজিদ এক একটা জান্নাত। তো এই জান্নাত আমাদের মাঝে রয়ে গেছে, আর আমরা জান্নাতে না গিয়ে কখনো সিনেমায়, কখনো চায়ের দোকানে, কখনো আড্ডাবাজিতে, কখনো বেহায় আপনায়, আমরা মুসলিম উম্মার জন্য এর চেয়ে আফসোসের বিষয় আর কি হতে পারে? তো রব্বুল আলামিন রমদান দিয়েছেন আমাদেরকে যেন হালাল নিতে পারি, হারাম ছাড়তে পারি, বেনামাজি যেন নামাজি হতে পারি, মাদক বা অবৈধ যে কাজ কারবার সেগুলো ছেড়ে দিয়ে যেন কোরআন দেখতে পারি। এই চেঞ্জ করার, প্র্যাকটিস করার মাস, প্র্যাকটিস করার পরে যদি এগারোটা মাস আবার আগের মতো হয়ে যায় তাহলে এই রমজান এসে আর কি লাভ হলো? তাই মুসলিম উম্মার প্রতি আমাদের অনুরোধ থাকবে, রব্বুল আলামিন ওই আমলকে পছন্দ করেন যেই আমল সবসময় বান্দা করে থাকেন। তাই একটি মাস এবাদত করলে মাহে রমজানের হক আদায় হয় না। সেই জন্যই সাহাবায়ে কেরাম ঈদের দিন কান্না করতেন, রমজান তো চলে গেল, আমার আমল মওলার দরবারে কবুল হয়েছে কিনা। ওই আমল যদি কবুল হওয়ার লক্ষণ দেখতে চান, জানতে চান আমার আমল কবুল হয়েছে কিনা, তাহলে উত্তর একটাই আসবে, বাকি এগারোটা মাস আপনার আমল কিভাবে যাচ্ছে। যদি আপনার মাথা মসজিদে যায় তাহলে মনে করবেন আমল কবুল হয়ে গেছে, আর যদি ওই মাথা মসজিদে না আসে তাহলে মনে করবেন রমজান এসেছে ঠিকই, কিন্তু আপনি রমজানকে ব্যবহার করতে পারেন নাই। তাই এগারোটা মাস এবাদত বান্দেগির মাধ্যমে কাটিয়ে আমরা এটাই প্রমাণ করব রমজান আমাদেরকে চেঞ্জ করে দিয়েছে। আল্লাহ তাবারক ওয়া তাআলা যেন আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।